ধন্যবাদ। সম্মিলিত গণতান্ত্রিক জোটের আমাদের যে প্যানেল প্রধান রুহুল আমিন স্বপন, অত্যন্ত সৎ, শিক্ষিত, মার্জিত এবং প্রতিটি বায়রার সদস্যের সাথে তার মনের কথা বলে এবং সবাই তার সাথে কথা বলতে পারে, তার কাছে যেতে কোনো তার পিউন লাগে না, কিছু লাগে না। তিনি একটি আধুনিক বায়রা গড়ার লক্ষ্যে এই সংগঠনের তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছে। আজকে তিনি প্যানেল প্রধান হিসাবে সভাপতির দায়িত্ব মানে পালন করার জন্য তিনি ক্যান্ডিডেট হয়েছেন। তিনি সর্বোপরি আপনারা দুইটা প্যানেল দেখেন আর এই প্যানেলের সাথে বিশ্লেষণ করেন। রুহুল আমিন স্বপনের যোগ্যতা, তার লেখাপড়া, তার যে শিক্ষা, সব দিক দিয়ে সে সবার থেকে এগিয়ে। সেজন্য আমি চিন্তা করি, মানে আমাদের চিন্তা, আমি যেহেতু প্যানেলের একজন, আমার এই প্যানেল ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে। ভোটারদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের এই প্যানেল প্রধান রুহুল আমিন স্বপন যেহেতু আপনাদের মনের কথা বলে, আগামী দিনে এই বায়রা পরিবারের যত মানে বিশেষ করে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা দূর করতে পারবে একমাত্র রুহুল আমিন স্বপনের প্যানেল এবং রুহুল আমিন স্বপন। তাই আমি সকল ভোটারদের বলবো, আসুন আগামী দিনে একটি স্বচ্ছ, সুশিক্ষিত এবং আধুনিক বায়রা গড়ার লক্ষ্যে আমি আপনারা সবাই রুহুল আমিন স্বপনের নেতৃত্বাধীন 27 জনকে পূর্ণ প্যানেলের রায় দিন। এই হচ্ছে আমার বায়রা সদস্যদের প্রতি উদারত আহ্বান। আমার আসলে আমরা যেহেতু বায়রার সদস্যদের নিয়ে কাজ করি, রেকর্ডিং লাইসেন্সের যারা মালিক তাদের নিয়ে কাজ করি, আমার ব্যক্তিগত না, আমার এই পরিবার যদি ভালো থাকে এবং সুন্দর নতুন নতুন বাজার যদি খোলে, যারা এই নতুন নতুন বাজার খুলবে এবং তাদের পক্ষেই তো অবশ্যই বায়রা থাকবে, এটাই আমার প্রত্যাশা। যে আগামী দিনে, আজকে মালয়েশিয়া হয়েছে, আগামী দিনে ইউরোপ, আমেরিকা, অনেক নতুন নতুন দেশ আমাদের নেতা রুহুল আমিন স্বপনের নেতৃত্বে গঠিত হবে, এইটাই আমার মূল অভিমত।